হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার পাশে থেকো সবসময়। আমি তোমাদের পাশে আছি। তো এখন বাজে 9:11 বাজে। তো আমি এই মাত্র শুধুমাত্র ঘুম থেকে উঠে ব্রাশ করেছি, কোনো কিচ্ছু করিনি, তো বিছানাটা গুছিয়ে নিয়েছি। তো এখন থেকে আমার ব্লগ স্টার্ট করছি। রূপসাজ ব্লগে নতুন একটু ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। দেখতে থাকো ভিডিও, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। আর কী কী শেয়ার করতে পারি তো দেখতে থাকো। এখন তো বলতে পারছি না কী কী শেয়ার করতে পারি আর কী কী মানে কাজের ক্ষেত্রে না মানে শেয়ার করতে পারি। তো সারাদিনের ব্লগ দেখলে বুঝতে পারবে যে আমি কী কী শেয়ার করেছি। তো যারা নতুন পুরানো সবাই আমার, নতুন কেউ যদি ভিজিট করছো তো সাবস্ক্রাইব করছো না, আমার পাশে থাকছো না, সাপোর্ট করছো না, তো একদিন দেখে বেরিয়ে চলে যাচ্ছ, দ্বিতীয় দিন আর পাবে না। যদি মানে সাবস্ক্রাইব তো করতে ওখানে করে নিতে হবে, হ্যাঁ, গোটা মানে পুরো ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে নিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা নতুন দেখছো, যারা পুরাতন মানে পুরোনো বন্ধু আমার অলরেডি আছো সবসময় পাশে, তাদেরকে আমাদের থেকে অনেক ভালোবাসা। তা সবসময় আমার পাশে থেকো, আমরা তোমাদের পাশে আছি অবশ্যই। তো কী কী শেয়ার করছি সেটা তোমরা দেখো। তো দেখো পিছনে আমি ডাইনিং থেকে আমার ব্লগটা স্টার্ট করছি, ঠিক আছে? আমার মেয়ে দেখো, একটা ডগি আর একটা হচ্ছে টাইগার। তা যারা নতুন দেখছো তারা, তাদের জন্য বলছি যে আমার এই মানে অনেকদিন থেকে দেখছো যেসব বন্ধু আমার আছো অলরেডি ভিজিট করে প্রতিদিন আমার ভিডিও দেখো, তাদের জন্য না, এই যে নতুন দেখছো তাদেরকে বলছি যে দেখো ফ্লাওয়ার ব্রাশটা কেমন হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে, খুব সুন্দর। তো ডাইনিংয়ে আমি শুরু করেছি রান্না, আমার কিচেনে গিয়ে রান্নার প্রিপারেশন আমি কী করছি এখনও গুছাইনি, তবে ভাতটা বসিয়ে দিয়েছি। তো তোমরা দেখতে থাকো আমি কী কী দেখাচ্ছি তোমাদের সাথে। তো এখানে দেখো আমি ভাতটা বসিয়ে দিয়েছি, তোমাদের একেবারে দেখিয়ে দিই, দেখো নিয়ে বসে পড়েছি এগুলো, আর ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে। আর এখানে দেখো ছোটো ছোটো আলু আছে, এগুলো মাটি লেগে থাকে, নোংরা লেগে থাকে, সেগুলো ধুলোগুলো থেকে যায়, তাই ভিজিয়ে রাখলে অতি সহজে উঠে যায়, সেই জন্য আমি ওটা ভিজিয়ে রেখেছি। আর ভাতটা বসিয়ে দিয়েছি, দেখো অন্ধকার কেমন লাগছে, তবু লাইটটা দেওয়া আছে, এমনি কিচেনটায় কেমন একটা অন্ধ অন্ধ অন্ধকার থাকে। তো আমার রান্না ওদিকে আমি শুরু করেছি। তো এখানে দেখো আমার বেডশিট কমপ্লিট হয়ে গেছে গোছানো। তো আর এখানে দেখো এই যে একটা বিস্কুট, এগুলোকে বলছে মুড়ি বিস্কুট, মানে একেবারে ছোটো ছোটো বিস্কুট, তোমাদেরকে খুলে দেখাচ্ছি। তো এই প্যাকেটটা, এই বিস্কুটে এত ভালো লাগে খেতে না, আর চা এখনও খাওয়া হয়নি, আর আমার মেয়ে আমার বর দুজনে চলে গেছে স্কুল আমার মেয়েকে নিয়ে, তো ওরা চা খেয়ে নিয়েছে আমার মেয়ে। এই যে এইটা টিফিন কেটে নিয়েছে দেখো, তো টিফিন নিয়ে গেছে এটা, আর এটা হচ্ছে মশলা মুড়ি, ঠিক আছে? আর এটা আমি কেটে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো এগুলো হচ্ছে প্যাকেটে, এটা এই বিস্কুটগুলো খুব খেতে টেস্ট লাগে। তাহলে ওই বিস্কুটটা খাচ্ছি, তো ফ্রেন্ডস এখানে দেখো আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি, তোমাদেরকে আগেই দেখালাম। তো রান্নাটা আবার কমপ্লিট হলো এতক্ষণে, তো এখন আমি মেঝেগুলো সব পরিষ্কার করে নেবো, ঝাড়ু দিয়ে নিব। তো দেখতে থাকো আমি এগুলো তোমাদের কাছে শেয়ার করছি না। তো ফ্রেন্ডস এখন আমি দেখো মানে রান্না কমপ্লিট হলো, এখন থালাগুলো ধুবো, ঘর পরিষ্কার করে নিয়েছি।
ফ্রেন্ডস এখানে দেখো সব আমার ক্লিন করা হয়ে গেছে একদম তোমাদেরকে তো শেয়ার করলামই পরিষ্কার করে রেখে দিয়েছি এগুলো দেখো সব হয়ে গেল আমার অলরেডি এখন 12:30 বেজে গেছে তো কাপড় আমার সার্ফ দেওয়া আছে আর এখানে দেখো আমার কিচেনটাও আমি পরিষ্কার করে নিয়েছি এখন মেয়েকে খাওয়াবো এই দেখো থালা আম ভাত বেড়ে নিয়েছি তো এখানে দেখো আমার চিকেন একটা আমি রেখেছি চিকেন লেগ পিস ওর একটা মাংস দরকারি হয় মাংস ছাড়া ভাত খেতে পারে না তো এখানে দেখো চিকেনটা রেখে দিয়েছি একটা পিস আছে শুধু ওর জন্য আর আমি কী কী তরকারি রান্না করেছি তোমাদেরকে তো রান্না দেখাইনি সবটা আমি তো এই দেখো এখানে আছে মাছের ঝোল ফুলকপি দিয়ে ভালো করে নিয়েছি দেখাচ্ছি এই দেখো মাছের ঝোল করেছি আর এখানে করেছি এই দেখো একটা বেগুনের তরকারি আর এখানে করেছি আলু ছোট ছোট আলু ভাজা তো এইগুলোই করেছি আজকে তরকারি তো আমার এখনো খাওয়া হয়নি ওর পাপা খেয়ে আমাদের লেবে চলে গেছে আর একটা মেয়েকে খাওয়াবো তার জন্য আমি আর সব আমার বাকি কাজ হয়ে গেছে শুধু সার্ফ দেওয়া আছে কাপড় অনেকগুলো সেগুলো আমাকে পরিষ্কার করতে হবে আমার রুমটা আমি দেখো পুরো ক্লিন করে নিয়েছি তখন খাওয়াবো ভাতটা আর এই দেখো বই টই নিয়ে কী করছে দেখছো এই দেখো তো দেখো মেয়েকে খাইয়ে নিয়েছি এখন আমি খাচ্ছি আমার হাতে ছিল থালাটা কিন্তু ক্যামেরা করছি বলে আমি এখানে নিয়ে নিয়েছি তো তোমরা কিছু মাইন্ড করো না যারা পুরোনো বন্ধু তারা তো জানো আমি রুটিটাই বেশি খাওয়া মানে খাই তো সেই জন্য রুটি খাচ্ছি আর একটা বেজে গেছে স্নান করতে হবে মেয়েকে স্নান করে দেবো তো একেবারে স্নান টান করে তোমাদের কাছে ফিরে আসছি হ্যাঁ ফ্রেন্ডস এখানে দেখো কতগুলো তোমাদেরকে দেখালাম যে কাপড় আছে সার্ফ দেওয়া তো এই দেখো তো এই দেখো সবগুলোকে আমি মেরিয়েছি এদিকে এগুলো কিছুই শোকাবে না বুঝতে পারছি রোদ শেষ হয়ে গেছে এখানে দেখো একটা জায়গায়ও ফাঁকা নেই অনেকগুলো পরিষ্কার করলাম তো ফ্রেন্ডস এখন বাজে সন্ধ্যা 7টা তো এখন আমি একটু শুয়েছিলাম আর তার আগে তোমাদের ভিডিও দেখছিলাম তো দুপুরে স্নান টান করে খেয়ে দিয়ে আর আসিনি তো এখন আমরা কফি খাচ্ছি আর বিস্কুট খাওয়া হচ্ছে কফি খাওয়া হচ্ছে খাওয়া দাওয়া চলছে ঘুমিয়েছি একটুখানি খুব একটা বেশি মানে ঘন্টা খানেক হয়ে যাবে বেশি হবে ঘন্টা হবে আর রুসারা মানে ওরাও আমরা তিনজনই শুয়েছি কিন্তু আমি একটু দেরি শুয়েছি ওরা একটু তাড়াতাড়ি শুয়েছে তোমাদেরকে দেখাচ্ছি ক্যামেরাতে কি কি মানে কি খাচ্ছি আর কফির কালারটা কেমন হয়েছে কি কি খাচ্ছে না কি খাচ্ছি মানে কফি খাচ্ছি কালারটা দেখো আমার মেয়েও খাচ্ছে আর এটা এইটাতে আমার মেয়ে চকো এখন দুধ দিয়ে ভিজিয়ে খেলো আর এই বিস্কুটের প্যাকেটগুলো আমি ঢোকালাম এটাতে আর এই একটা বিস্কুট ওই একটা বিস্কুট সব নিয়ে বসেছি তোমরা চাটা খাই চা তো না কফি খাই খাও তো ফ্রেন্ডস এখন বাজে 10টা না তো 11টা বেজে গেছে তো আমি সে চা খেয়ে খাচ্ছিলাম তোমাদের সামনে আসলাম তো রুটি বানিয়েছি তোমাদেরকে শেয়ার করে নিই রুটি বানিয়েছি কয়েকটা শর্ট ভিডিও করছি তোমাদের ব্লগ দেখছি এসব করতে করতে আর সামনে আসা হয়নি তো এখন সব খাচ্ছে ওরা
তো ভুলেই গেছি যে আমাকে ভিডিওটা শেষ করতে হবে। তো খাওয়া দাওয়া করছে, তো আমি এখনো খাইনি, আমি বসে আছি, খেতে পারি না খেতে পারি, তো ভিডিও শেষ করতে আসছি। তো ব্যাক ক্যামেরা তোমাদেরকে দেখাচ্ছি খাওয়া। তো অর্ধেকটা খাওয়া শেষ হয়ে আসছে। আমার মেয়েকে বললাম যে তুমি মাছ খাচ্ছ, আমি খাইয়ে দিই, তো নিজে নিজে খাচ্ছে, খাবে না আমার সঙ্গে, বড় হয়ে গেছে না। তো ঠিক আছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম খাওয়া দাওয়া করছে। তো এখন 11টা বাজে, গুড নাইট। তোমরা সব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার ভিডিও দেখে, পুরোটা দেখে আমাকে একটু হেল্প করো, আমার পাশে থেকো। যারা আমার পাশে আছো, আমি তাদের পাশে আছি অবশ্যই। যারা নতুন দেখবে তারা অবশ্যই করে ভিডিওটা পুরোটা দেখে সাবস্ক্রাইব করে দিবে, অল বাটনটা প্রেস করবে, অল অল লেখা থাকলে প্রেস করলে তখনই আমার ভিডিও সবসময় পাবে। অলটা যদি প্রেস না করো সেই সাবস্ক্রাইব থাকবে না এবং উঠে যাবে, ঠিক আছে? তো গুড নাইট, টাটা টাটা, আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।